প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফারবেজ গ্রুপ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকার সিদ্দিক বাজারে এই বাজার থেকে আপনাদেরকে আজ বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের কালেকশন দেখাবো ফুলের বীজের কালেকশন দেখাবো আপনারা চাইলে এখান থেকে নিয়ে নার্সারি ব্যবসা করতে পারেন হয়তো বা আপনার গার্ডেনে লাগাইতে পারেন আপনার বাড়ির আঙ্গিনা লাগাইতে পারেন যে কোনো ধরনের ফুলের বীজ পেয়ে যাবেন এই আজকের এই দোকানে এই সব থেকে আপনাদেরকে বিস্তারিত ফুলের আপডেট দিব তো জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আপনারা দোকানদারের সাথে কথা বলে আপনাদেরকে বিভিন্ন ধরনের বীজের কালেকশন দেখাবো তো চলুন আমরা দোকানদারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকানে দেখতেছি বেশ অসংখ্য সুন্দর সুন্দর যে ফুলের বীজ তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কোন ধরনের ফুলের বীজ দেখাবেন আসলে ফুলের তো সিজন দুইটা সামারে এবং উইন্টারে তো উইন্টারেই অনেকগুলো ভ্যারাইটি থাকে সামারে ভ্যারাইটিগুলো কম এখন তো উইন্টার চলতেছে এখন উইন্টারের ভ্যারাইটিগুলো এগুলো ম্যাক্সিমামই একটু দেশের বীজ না সবই বাইরের বীজ সব বাইরের বীজ হ্যাঁ ফুলের বীজ আমাদের দেশে হয় না এবং বাইরে থেকেই আসে তো আমার কাছে তিন সাইজের প্যাকেট সিস্টেম ফুলের বীজ আছে যেমন যারা সাত বাগানিদের জন্য শুধুমাত্র 20 সিডের প্যাকেট আছে 50 সিডের প্যাকেট আছে 100 সিডের প্যাকেট আছে এবং 1000 সিডের প্যাকেট আছে যারা বিশেষ করে বড় নার্সারি করবে আমাদের কাছে তিন চার সেগমেন্টের এই আপনার প্যাকেট সাইজের ফুল ফুল আছে আচ্ছা যেমন আপনার এখন এদিকে আপনি দেখুন গ্রোয়িং কামাটা এটা হচ্ছে এই দেখো তো হোয়াইট মেরিগোল্ড হ্যাঁ সাদা এটা হচ্ছে সাদা গাঁদা ফুল সাদা গাঁদা ফুল না সাদা গাঁদা ফুল হ্যাঁ এটা হোয়াইট এটা তো একদম মনে হয় রেয়ার একদম নতুন মনে হয় এটা আগে আমিও কখনো দেখি না সাদা গাঁদা ফুল এটা এটা 100 সিডের প্যাকেট 100 সিডের প্যাকেট হ্যাঁ মানে 100টা বীজ আছে এর ভিতরে আপনার মিনিমাম 80 85 টা চারা হবেই হবে ইনশাআল্লাহ এটা কতদিনের ভিতরে কত হবে এটা আপনার গাদা তো আপনার 3 দিনের মধ্যে জার্মিনেশন করে চলে আসবে 3 দিনের ভিতর চলে আসবে 3 দিনের ভিতর ইনশাআল্লাহ তো তারপরে কোন ধরনের সিটটা দেখাবেন এটা গাদা গাদার মধ্যে আবার আমার তিনটা কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ দেখি এই যে দাও তো সকালে এই হলো উনি বলতেছে গাদা ফুলের ভিতরে আরো তিনটা কালার আছে তিনটা ভেরিয়েন্ট আছে তো আমরা জানার চেষ্টা করব এটা হচ্ছে ইয়েলো 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 জি এটা ফুলটা মনে কি বড় হয় নাকি বড় হবে কিরকম বড় হয় এটা অনেক বড় হবে ইনকা এটা ডরপ টাইপের গাছ ছোট হবে ফুল বড় হবে আচ্ছা এটা কত দিনে ফুলটা ফুটবে এটা আপনার গাদা হ্যাঁ 45 50 দিনের মধ্যে গাদা 45 দিন 50 দিনের ভিতরে হয়ে যাবে আচ্ছা এটা কি উইন্টারে নাকি জি উইন্টারে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা কত গ্রামের প্যাকেট এটা গ্রাম না এটা হচ্ছে আপনার কত পিস 100 সিডের প্যাকেট হ্যাঁ 100 সিডের প্যাকেট তা এগুলো কত করে কিরকম গাদা ফুলের যে বীজটা এটা কিভাবে বিক্রি করতেছেন এটা আমরা 100 সিডের প্যাকেট আমাদের এখানে বিক্রি করতেছে 180 টাকার মতো 180 টাকা করে বিক্রি করতেছেন জি আচ্ছা তো তারপরে কোন ধরনের ফুল দেখাচ্ছি এইটা একটা মেরিগোল্ড হ্যাঁ এটাকে বলে ফ্রঞ্চ মেরিগোল্ড জি ফ্রঞ্চ মেরিগোল্ড ছোট ছোট ফুল ছোট ছোট ফুল গাছে অনেকগুলো ফুল অনেকগুলো ধরে অনেকগুলো ফুল ধরে থাকে এটা হলো ফ্রঞ্চ মেরিগোল্ড আচ্ছা এগুলো এটা কত সিডের প্যাকেট এটা 100 সিডের প্যাকেট 100 সিডের সব আমি আপনাকে 100 সিডের প্যাকেট দেখাচ্ছি এগুলো আমি কাস্টমাইজ সিস্টেম তো আছে সমস্যা নেই আচ্ছা চাইলে বড় ছোট নিতে পারবে জি 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 এটা হচ্ছে পর্তুলিকা এগুলো কেমন বিক্রি হচ্ছে এটা দাম নিয়ে তো আমার আসবে না 130 টাকার মতো 130 টাকা দাম একদমই কম আচ্ছা তো ওর পাশে দেখতেছি আরেকটা এটা হচ্ছে সালভিয়া খুবই সুন্দর ফুল গুগলে সার্চ দিলে দেখতে পাবেন পিটুনিয়া লিখে খুবই সুন্দর একটা ফুল অনেক সুন্দর ফুল না আচ্ছা এটা 100 সিডের প্যাকেট না জি 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 এটা হচ্ছে মর্নিং গ্লোরি তাড়াতাড়ি চলে আসবে না কতদিন লাগবে আনুমানিক চল্লিশ পঞ্চাশ দিনে চলে আসবে এটা কি 100 সিটের না এটা 100 সিটের না এটা কম এটা 30 সিটের প্যাকেট 30 সিটের প্যাকেট 30 সিটের প্যাকেট গুলোর দাম কেমন আসবে এগুলা আপনার 80 টাকার মতো হবে 80 টাকার মতো হবে আর কোন কোন ধরনের ফুল আছে তারপরে এই ধরনের এটা হচ্ছে অ্যাস্টার
আরো অনেক জাতির ফুল আছে এগুলার দামটা কেমন করে সেল করতেছেন আসলে আপনি আমার এক কাজ করুন আপনি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেন কাস্টমাররা আমরা ওইভাবে ই করে নেই সাত বাগানের জন্য আমাদের কারণ বিশেষ করে করোনাতে কিন্তু অনেক সাত বাগানে বেড়ে গেছিল জি করোনার পর থেকে করোনা করোনার পর থেকে অনেক সাত বাগানে বেড়ে গেছিল এখন অবশ্য একটু কমছে এখন মনে হয় ছাদের উৎসটা মানে খারে ফেলছে মানে মনে হয় আর মনে হয় অনেক কমে গেছে যেহেতু হ্যাঁ সাত বাগানের জন্য কাস্টমাইজ করা আছে দাম একটা বেশি একটা না ডিফার করবে আর যারা নাস্তারি নিয়ে ওনাদের জন্য কমার্শিয়াল প্যাকেট এই যে 1000 সিটের প্যাকেট 1000 সিটের প্যাকেট ওই ক্ষেত্রে দামটা মনে হয় কিছুটা উঠানামা করে জি করবে কারণ আপনি 1000 সিট 100 সিট আর 30 সিট একদম হবে না এই কারণে দামটা রেটটা বলতেছেন না আপনার নাম্বারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলে দিতেন জি আমি বিক্রমপুর সিট কোম্পানি এই আমার সেল সেন্টার হচ্ছে সিদ্দিক বাজার আমার মোবাইল নাম্বার হচ্ছে 01971488978 তো আপনার লোকেশন দোকানে একদম যে কারেক্ট লোকেশনটা এটা কিভাবে যে আসছে সবচেয়ে গুলিস্তান বলে গুলিস্তান বলে অনেকেই চিনে সারা মানুষ আসছে গুলিস্তান চিনবে গুলিস্তানের পাশেই হচ্ছে সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি এটা সব পপুলার সবাই চিনবে এবং এখানে এসে বললেই হবে টুকু টাওয়ার টুকু টাওয়ার টুকু টাওয়ার টুকু টাওয়ারে অনেকগুলো শোরুম আছে এখানে সবজি বীজের মানে এটা পুরোটা এটা বীজের মার্কেট বীজের মার্কেট হ্যাঁ এখানে এই আমার এই গলিতেই প্রায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদাই সর্বদাই পারভেজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম।